আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আমি আছি রিফাত তোমাদের সাথে, আমরা তোমাদের সাথে তোমাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা কীভাবে বাসায় বসে রাজশাহী ইউনিভার্সিটির যে ফাইনাল আবেদন সেটা করবে, এবং তোমরা যারা হচ্ছে বাসায় পিসি বা ল্যাপটপ নেই, ঠিক আছে, যাদের কম্পিউটার বা ল্যাপটপ কিছু নেই, জাস্ট মোবাইল আছে, তারাও কীভাবে বাসায় বসে আবেদন করবে সেটাও আমি দেখিয়ে দিব। এবং আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আবেদনের প্রাথমিক স্টেপ থেকে এবং ফাইনাল পে করা পর্যন্ত, অর্থাৎ পেমেন্ট কমপ্লিট করা পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো যারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আবেদন করবে তারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একদম দেখবে, ইনশাল্লাহ তোমার কোনো কনফিউশন থাকবে না। এবং কারা কারা সিলেক্ট হয়েছো এবং কারা কারা সিলেক্ট হবে বা কাদের, যারা হচ্ছে প্রাথমিক ফেজে, মানে তিনটা ফেজে তো আবেদন করা যাবে, যারা হচ্ছে প্রাথমিক ফেজে আবেদন করতে পারবে এবং হচ্ছে যারা দ্বিতীয় ফেজে আবেদন করতে পারবে বা তৃতীয় ফেজে কারা কারা আবেদন করতে পারবে, এ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যাদের একটু জিপিএ কম, ফার্স্ট ফেজে আবেদন করতে পারছো না, তারা কাইন্ডলি হচ্ছে পরবর্তী ফেজের জন্য অপেক্ষা করতে হবে। ইটস ওয়ান কাইন্ড অফ, যেমন ওই চান্স পাওয়ার পরে হচ্ছে ওয়েটিং থেকে অনেকেই নেয়, বিষয়টা অনেকটা এরকমই। তো এখন আমরা হচ্ছে একদম আবেদনে চলে যাবো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তোমরা হচ্ছে প্রথমে এরকম একটা ইন্টারফেস পাবে, ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গেলেই হচ্ছে এরকম ইন্টারফেস পাবে। সেখানে হচ্ছে এরকম নোটিশ সম্বলিত একটা উইন্ডোজ থাকবে, আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। তো এখানে গেলে হচ্ছে তোমার ফাইনাল অ্যাডমিশন নোটিশ সংক্রান্ত একটা পিডিএফ দেওয়া আছে, ওইটা চাইলে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে, ওটাতে হচ্ছে একটু টাইম নেবে, তোমরা সেটা দেখে নিও। দেন হচ্ছে এখানে অ্যাডমিশন নোটিশ আর অনেকগুলো নোটিশ আছে, ঠিক আছে। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, যেটা হচ্ছে গতকাল, অবশ্য এটা তোমরা হয়তো অনেকেই জানো যে কারা কত হলে আবেদন করতে পারবে, এটা নিয়ে আমি আর এক্সপ্লেন করছিলাম, ডাইরেক্ট আবেদনে চলে যাচ্ছে, ঠিক আছে। তো ফাইনাল এবং হচ্ছে তোমরা এই ইনস্ট্রাকশনটা একটু দেখে নিবে, ঠিক আছে, যেমন ফাইনাল অ্যাপ্লিকেশন গাইডলাইন, তো এটা দেখে দেখবে হচ্ছে এখানে মোটামুটি অনেক কিছু গাইডলাইন কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি তো তোমরা হয়তো এইভাবে হয়তো নাও বুঝতে পারো, সেই কারণে হচ্ছে ভিডিওটা দেখে নিবে শুরু থেকে, তাহলেই হয়ে যাবে। তো সেটা করার পরে তোমার যেটা করতে হবে, ওইখানে গিয়ে তোমার স্টার্টে ক্লিক করতে হবে। তো স্টার্ট অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে তোমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, ঠিক আছে। এরকম চলে আসলে দেখবে হচ্ছে এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, তোমরা এটা কাইন্ডলি একটু পড়ে নেবে। তারপর তোমাদের যেটা করতে হবে সেখান থেকে স্টার্ট অ্যাপ্লিকেশন দিতে হবে। তো স্টার্ট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তোমরা হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাবে। এইখানে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের এইচএসসি রোল দিতে হবে, তারপরে বোর্ড দিতে হবে, ঠিক আছে। তারপর তোমার কী করতে হবে, পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেমন এসএসসি বোর্ড যার যেটা সেটা তোমরা দিবে, এবং এটা দেওয়ার পরে তোমরা হচ্ছে ক্যাপচা আসবে একটা, সেটা তোমাদেরকে করতে হবে। তো এইখানে বেসিক্যালি তোমাদের যদি ক্যাপচা না আসে তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে আবার একটু লোড দিবে। যেমন হচ্ছে এখানে হচ্ছে ক্যাপচা এখনও আসেনি, তোমরা হচ্ছে প্রয়োজনে রিলোড দিবে, তাহলে দেখবে তোমাদের চলে আসবে একটু পরেই। তো দেখবে হচ্ছে তোমাদের এই যে এইখানে যে ক্যাপচা আছে সেটা সুন্দরভাবে ফিল আপ করো, ফিল আপ করে হচ্ছে সাবমিটে ক্লিক করবে। তো সাবমিটে ক্লিক করার পরে তোমরা হচ্ছে তোমাদের তথ্য সংক্রান্ত, তোমাদের কিছু তথ্য আছে, ব্যক্তিগত তথ্য সংক্রান্ত একটা উইন্ডোজ পাবে, যেখানে হচ্ছে তোমার কী দেওয়া থাকবে, এক্সাম রোল বোর্ড ইয়ার এবং গ্রুপ, ঠিক আছে। তোমরা এগুলো কাইন্ডলি একটু চেক করে নেবে, যদি কোনো ভুল না থাকে তাহলে তোমরা চাইলে এটা দিয়ে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যদি কোনো ধরনের ভুল থাকে, ঠিক আছে, ভুল থাকলে তোমরা চাইলে কি নতুনভাবেই করতে পারবে। যেমন বিল তৈরিতে যদি ভুল হয় সেক্ষেত্রে চেঞ্জ ফ্লিপ লিঙ্কে ক্লিক করে তোমরা বিলটা আবার কি চেঞ্জ করা যাবে আর কি। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবে, আসলে তুমি হচ্ছে নিচে আসলে একটু স্ক্রল করে দেখবো হচ্ছে তোমার আবেদনযোগ্য ইউনিট, তুমি যে যে ইউনিটের জন্য যোগ্য, অর্থাৎ তুমি যে ইউনিটের জন্য সিলেক্ট হয়েছো সেই ইউনিটগুলো তুমি এখানে দেখতে পারবে। অর্থাৎ যারা হচ্ছে এখনও SMS পাওনি তারা হচ্ছে কাইন্ডলি এইখান থেকে মানে লগ ইন করে দেখে নিবে, দেখলেই তোমরা হচ্ছে পেয়ে যাবা যে তুমি কোনো ইউনিটের জন্য কোয়ালিফাইড কি না, অর্থাৎ কোন ইউনিটের জন্য তুমি কোয়ালিফাইড। যেমন আমি যে ইউনিটটা আবেদন করতে যাচ্ছি সে হচ্ছে বি ইউনিটের জন্য কোয়ালিফাইড। তো এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনও যেহেতু অ্যাপ্লাই করা হয়নি সেহেতু নন অ্যাপ্লাইড, আমি যখন অ্যাপ্লাই করে ফেলবো সেখানে হচ্ছে অ্যাপ্লাইড আসবে,
ঠিক আছে? তো আমি হচ্ছে এটার একটু আবেদন করে তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি এটা এখান থেকে আর সামনের দিকে না গাতে চাও, সেক্ষেত্রে চাইলে তোমরা এক্সিস্ট করে চলে আসতে পারবে, সমস্যা নেই। অর্থাৎ তুমি জাস্ট চেক করে যে তুমি টিকেছো কিনা সেটা দেখে তুমি হচ্ছে এক্সিস্ট করে ফেলতে পারো। তো আমি সিলেক্ট করে হচ্ছে নেক্সট বাটন দিয়ে আমরা হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাবো। তারপর হচ্ছে তোমরা নেক্সটে ক্লিক করার পরে তোমার আবারও ইনফরমেশন থাকবে, তুমি ইনফরমেশনগুলো ভালোভাবে চেক করবে, ঠিক আছে? কারণ ভালোভাবে চেক না করলে যেটা হবে আর কি, তোমার যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আবার চেঞ্জ করতে খুবই ঝামেলায় পড়তে হবে। সব কিছু একটু চেক করবে, চেক করার পরে যেমন অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার নেম, মাদার নেম, স্পেলিংগুলো খুব ভালোভাবে চেক করবে। এবং তোমাকে যত টাকা পে করতে হবে, যেমন হচ্ছে ইউনিটাইজ 1100 টাকা করে তোমার কিন্তু পে করতে হবে, যেহেতু এখন আমি একটাতে অ্যাপ্লাই করতেছি সেক্ষেত্রে হচ্ছে 1100 টাকা। তবে কেউ চাইলে কিন্তু একসাথে একাধিক ইউনিটও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে হচ্ছে সিলেক্ট করতে হবে একাধিক। তো যেহেতু এটা একটাতে আমি আবেদন করছি, এখন হচ্ছে আমি কী করবো, সাবমিটে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে, ঠিক আছে? এটা তো হয়তো তোমার একটু টাইম নিতে পারে, তো টাইম নিলেও তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। এরপর তোমরা হচ্ছে এরকম একটা উইন্ডোজ পাবে যেখানে হচ্ছে কি বি ইউনিটের জন্য একটা বিল প্রস্তুত করা হলো, দেন হচ্ছে তোমরা ডাউনলোড বিল ক্লিক করবে। তো ডাউনলোড বিলে ক্লিক করার পরে তোমরা হচ্ছে কি যে বিলটা সেটা হচ্ছে তোমরা কি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এছাড়াও তোমরা হচ্ছে নিচে যদি যাও, নিচে স্ক্রল করলে তোমরা পাবে, যারা ওইটা একটু ডাউনলোড করে নিই, দেখো ডাউনলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে ডাউনলোড করে নিবে, তারপরে হচ্ছে তোমরা একটু নিচে স্ক্রল করে যাবে। তো নিচে স্ক্রল করার পরে তোমরা হচ্ছে এখানে ডাউনলোড পে স্লিপ, তোমরা পে স্লিপটাও ডাউনলোড করে নিবে, ঠিক আছে? এবং দেখবে হচ্ছে এখানে পেমেন্ট যে স্ট্যাটাসটা, ঠিক আছে, পেমেন্টের স্ট্যাটাসে তোমরা দেখবে যে পেমেন্টের স্ট্যাটাস এখনও হচ্ছে তোমরা কি এখানেই হয়নি, ঠিক আছে? তোমরা হচ্ছে এটা কী করতে হবে, তোমাদেরকে কিন্তু পে করতে হবে। কীভাবে পে করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের এটাতে টেনশনের কিছু নেই। এটা দুইটাই কি তোমরা হচ্ছে ডাউনলোড করে নিবে, এবং এখানেও দেখবে তোমাদের কি ইনফরমেশন দেয়া আছে, এবং এগুলো কিন্তু তোমার অ্যাডমিট কার্ড নয়, অ্যাডমিট কার্ড তোমাকে আবার পরবর্তীতে ডাউনলোড করতে হবে, যেখানে হচ্ছে তোমার কী থাকবে সেখানে হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল সম্বলিতটাই থাকবে। তো আমি তোমাদেরকে এই পর্যায়ে একটু দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে পে করবে আর কি রকেটেই, ঠিক আছে? অ্যাপের মাধ্যমে পে করবে কীভাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা ম্যানুয়ালি কীভাবে পে করবে সেটাই কাইন্ডলি সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের যে রকেট অ্যাকাউন্ট আছে রকেটের মাধ্যমে, তো সেখানে হচ্ছে *322 সে ডায়াল করার পরে হচ্ছে স্টেপ টুতে বিল পে অপশনে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে টু আদার অপশন সিলেক্ট করতে হবে, এন্টার পেয়ার মোবাইল নং, ঠিক আছে, তোমার যে মোবাইল নম্বর আছে সেটা দিতে হবে, তারপরে হচ্ছে জিরোতে আদার সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এন্টার বিলার আইডি। এই এই আইডিটা আইডির স্থলে তোমাকে 377, এটা ভুল করা যাবে না, কিন্তু এটা ভুল করলে কিন্তু অন্য জায়গায় টাকা চলে যাবে। দেন হচ্ছে এন্টার বিল নাম্বার, অর্থাৎ এন্টার বিল নাম্বার স্থলে তোমার হচ্ছে বিল নাম্বারটি প্রদান করতে হবে, ঠিক আছে? বিল নাম্বার হচ্ছে তুমি ওই যে অংশটা ডাউনলোড করবে সেখানেই পাবো। তারপর হচ্ছে কি এন্টার অ্যামাউন্টের স্থলে মোট সর্বোচ্চ ফিয়ের পরিমাণ দিতে হবে, অর্থাৎ 1100 টাকা দিবে। তারপর হচ্ছে এন্টার পিনের স্থলে তোমার যে রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার সেটা দিবে। এবং এটা কীভাবে তোমরা অ্যাপের মাধ্যমে করবে, অর্থাৎ এই পেয়ের সম্পূর্ণ মানে এই কাজটা যদি অ্যাপের মাধ্যমে করতে চাও রকেট অ্যাপের মাধ্যমে, সেটা হচ্ছে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, এই কারণে হচ্ছে আমি এটা আর এইখানে দেখাচ্ছি না, আমি হচ্ছে ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো যে অ্যাপের মাধ্যমে কীভাবে রাজশাহী ইউনিভার্সিটির আবেদন করা যায়, ঠিক আছে? সেটা আমি হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো, সেটা দেখে তোমরা চাইলে কি অ্যাপের মাধ্যমে করতে পারো। অথবা কারো যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে, বাটন ফোন, সেখানে হচ্ছে রকেট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে তাহলে তোমরা এটা এইভাবে করতে পারো, অথবা অ্যান্ড্রয়েড দিয়েও করতে পারো। তো এরপরও যদি তোমার কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কি কমেন্টে জানাবে। আর যাদের এখনও হচ্ছে লিস্টে আসেনি বা অর্থাৎ প্রথম ফেজে সিলেক্ট হয়নি, তারা একটু অপেক্ষা করো তৃতীয় ফেজ পর্যন্ত, ঠিক আছে? ইনশাল্লাহ তোমারও হয়ে যাবে। আর হচ্ছে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো হোপফুলি এটা তো কনফিউশন থাকার কিছুই নেই, খুব সিম্পল একটা আবেদন প্রক্রিয়া। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ও আরেকটা নিউজ তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু ম্যাথ কোর্সে যে ক্লাস সেটা কিন্তু আগামী 26 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে এখনও অ্যানরোল করোনি, তারা তোমরা চাইলে কিন্তু তাড়াতাড়ি অ্যানরোল করে নাও, ঠিক আছে? লাইভ ক্লাসগুলো শুরু হবে 26 তারিখ থেকে, এবং রেকর্ডেড ক্লাসগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে যারা হচ্ছে আমাদের কোর্সে অ্যানরোল করেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।